নমস্কার আপনাদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আমি তো বিশেষ করে মানুষের ভালো থাকা নিয়েই কাজ করি। তো আজকে আমাদের সঙ্গে যিনি আছেন ওনার সম্বন্ধে আমি আর আপনারা সবাই চেনেন, ওনাকে আমার আর বিশেষ করে বলার কিছু নেই। তো ভালো থাকার কারণ উনি আরেকজন আমাদের মধ্যে আছেন, জগন্নাথ দা। তো উনি ওনার মুখ থেকেই আমি শুনবো যে উনি কী করে এত ভালো, এত এনার্জেটিক থাকেন। কী করে তুমি বুঝলে যে আমি খুব ভালো আছি? আপনাকে দেখলেই তো বোঝা যায়। দুঃখ যন্ত্রণা সংসারের থেকে নানা রকম অসুবিধা এইসব কথা আমার ভালো লাগে। আমি তরুণদের সঙ্গে মিশতে চাই, তাদের তারুণ্যকে আমি উপভোগ করি, তাদের তারুণ্য আমাকে আরো তরুণতর করে তোলে। বয়স আমার বেড়েছে বিজনে, মারিনি শয়নে স্বপ্নে। আমি মনে প্রাণে মানে ইয়াং থাকার একটা চেষ্টা করি এবং তাতেই আমি কিছুটা ভালো থাকতে পারি বলে আমার মনে হয়। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। এটাই কি যথেষ্ট তোমার সব কথা বলার? আমি না আর বলতে চাইলে অবশ্যই বলবে। আপনি বলবেন তো আজকে? আমি শুনবো, আপনি বলবেন, আমি শুনবো। এই সকাল থেকে উঠে আপনি আজকে কি কি কাজ করলেন দাদা, এটা বলুন। হ্যাঁ, সকাল থেকে এই যে প্রশ্ন করতে পারো। সকাল থেকে উঠে আমি প্রথম তো দুদিন আগে তো একদিন শান্তিনিকেতন থেকে এলাম। শান্তিনিকেতনে রাত্রি পর্যন্ত শো করে তারপর আনুষঙ্গিক পার্টি টাটি করে পরদিন ভোরবেলা ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়লাম, বাড়ি এলাম। বাড়ি এসেই সঙ্গে সঙ্গেই আমি শুক্রবার ক্লাস করতে চলে গেলাম কৃষ্ণপুর। আমার স্ত্রী চলে গেল বুদ্ধিবাড়িতে। এইভাবে কিন্তু আমাদের জীবনের রুটিন দেখে অনেক অবাক হয়ে যায়। বলি এইমাত্র তো আপনি ওইখানে এসেই চলে এলেন, জার্নিতে তো একটা ক্লান্তি আছে। কিন্তু ছোটোবেলা থেকে এমনভাবে আমি অভ্যস্ত হয়ে পড়েছি একটা অনুষ্ঠান থেকে আর একটা অনুষ্ঠান। আর সেদিনই আমি দেবশঙ্কর হালদার আমার বন্ধুকে বলছিলাম যে কত কষ্ট করে অনুষ্ঠান করেছি, আজকে আমি গাড়ি চড়ে বেড়াই সেটা আলাদা কথা। কিন্তু একটা সময় ছিল যখন একটা জায়গা থেকে নেমে একটা সাইকেল ইউজ করে কোনোরকমভাবে গিয়ে সেই শোটা করে আবার ফিরে এসে আবার গাড়িতে এসে প্রতিদিন আবার সকালবেলা অফিস করছি, দূরদর্শনের দায়িত্ব সামলাচ্ছি বা আকাশবাণীর দায়িত্ব সামলাচ্ছি। এই যে ব্যাপারগুলো করেছি, কিংবা শিলিগুড়িতে যখন ছিলাম শিলিগুড়ি থেকে সপ্তাহান্তে এসে ক্লাস করে অনুষ্ঠান করে আবার প্রতিদিন বেরিয়ে চলে যাচ্ছি রাত্রির ট্রেনে গিয়ে আবার সেখানে তো অফিস করছি। এই যে ব্যাপারগুলো করেছি, এই যে শ্রমটা দিয়েছি, সেটার কিন্তু একটা প্রয়োজন আছে বলে আমি যদি বাড়িতে আদরে বসে থাকতাম, আয়েস করে বসে থাকতাম, তাহলে কিন্তু আমার ভালো লাগতো। আমি যে এখনও এইটা ভেবে ভালো লাগে যে এখনও তো তাহলে লোকে আমায় ডেকেছে, এটাই তো আমার ধন্য হওয়া উচিত যে আজও আমায় ডাকছে। তার মানে একটা কষ্ট করলে কেষ্ট মেলে আপনি তার কেষ্ট আমি পেয়েছি কিনা জানি না, তবে কষ্ট আমি প্রচুর করেছি এবং সেই কষ্ট আমি এখনও করে যাচ্ছি। আপনি অনেক ভালো এভাবে জীবনের প্রতিটি তোমরা আনন্দে থাকো এবং শোভন সুন্দর তোমাদের সঙ্গে থাকো। আমি তোমাদের অনেক সাফল্য কামনা।